আসলে দেখতে বলের মতো লাগলেও এটা কিন্তু আসলে বল মাছ না, এটা যেটা বলা হয় এটা হচ্ছে পাবদা মাছ আমাদের এলাকায় বলা হয়। জানি না আপনাদের এলাকায় কি বলেন, আসলে কি বলেন সেটা কমেন্টে জানাইবেন বা মন্তব্য করবেন। দেখেন কত লম্বা, কত লম্বা একটা পাবদা মাছ। এরকম একটা পাবদা মাছ বিক্রি করা হয়েছে মাত্র 16 টাকা পিস, বুধ বৃহস্পতিবার 16 টাকা পিস বিক্রি করা হয়েছে। যখন কে মাছের হার মানে অতিরিক্ত হারে ধরা হইতেছে তখন আসলে পিস হিসেবে নেয় না, মাছ কেনার মানুষ তেমন নাই। এত পরিমাণ মাছই ধরা পড়তেছে যে বলার বাইরে। এখানে মাত্র 4 ঘন্টার মাছ 120 কেজির আপ মাছ হয়েছে। এখানে যে হারে নেওয়া হয়েছে মাছ বিক্রি হয়েছে পাবদা মাছ, যা বাজারে এমনিতে নর্মালি 600 টাকা 550 টাকা এরকম কেজি থাকে, বাট এখানে বিক্রি হইতেছে মাত্র 250 টাকায়। তাও লোকজন নেয় না, আসলে কে নেবে? এত পরি মাছ তো কয়েকদিন আগে ধরা পড়ছে যে বলার বাইরে, 3টা দিন পর্যন্ত এত মাছ ধরা পড়ছে যে 1 কেজি ওজনের একটা মাছ 150 টাকা কেজি, আবার 1 কেজি নিতে যেগুলো হয় এগুলো 100 টাকা কেজি, আবার যদি আপনি রাতে নিতে আসেন সেক্ষেত্রে 60 টাকা কেজি। মানে এত পরিমাণ সস্তা হয়েছে মাছ যে বলার বাইরে, কল্পনাই করতে পারবেন না যে এত এত পরিমাণ সস্তা। এমন কেউ নাই যে যার 1 কেজি প্রয়োজন সেও 5 কেজি নিচ্ছে, আবার যার 5 কেজি প্রয়োজন সে 10 কেজি 20 কেজি এরকম ভাবে মাছ নিছে। এলাকায় মানে নদীবর্তী এলাকায় যাদের আসলে বাড়ি, এত পরিমাণ মাছ ধরছে মানে ফ্রিজে কোনো জায়গায় নেই, সব শুধু মাছ আর মাছ ঢুকায় রাখছে। এগুলো মাছটা যদি 250 টাকা কেজি এগুলো কেউ নিতে চাইতেছে না, কারণ 50 টাকা 60 টাকা কেজি যদি 100 টাকা কেজি 1.5 কেজি 1 কেজি ওজনের মাছ পাওয়া যায় সেক্ষেত্রে এগুলো কেউ নিতে চায় না। বাঙালি স্বাস্থ্য পাইলে খায় না, যার কি দরকার 10 কেজি নিয়ে যায়। অসম্ভব লেভেলের মাছ আসলে, এরা তো অনেক খুশি বা আনন্দ নিয়ে মাছ ধরতে থাকে। যাদের ফিশারি থেকে মাছ বের হয়ে গেছে বৃষ্টির পানিতে তারা আসলে কান্নায় মাছগুলো, আর এখান থেকে সবাই হাসি খুশি। বল মনে থেকে গেলে মাছ ধরতে চায় 100 টাকা কেজি বিক্রি করতেছে, দেশের বাইরে বিক্রি করতেছে পাবদা মাছ 250 টাকা কেজি বিক্রি করতেছে। সস্তায় মাছ পায় এমন কেউ নাই যে নেই, সবাই মাছ অনেক খুশি পাবে। দেখেন কত মাছ এখানে, 120 কেজির উপরে মাছ আছে। আমি কই পাবদাম এসেন হ্যাঁ।